পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ পাণ্ডবেশ্বর রেল স্টেশনের সামনে লাইনচ্যুত হলো একটি মালগাড়ি। লাইনচ্যুত হয়ে মালগাড়ির একটা বগি ধাক্কা মারে রেলের হাই এক্সটেনশন বিদ্যুতের খুঁটিতে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ঘটনার জেরে ওই লাইনের উপরে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যদিও সংশ্লিষ্ট রেল লাইনের ওপর দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে না বলে সূত্র মারফত জানা যায়, তবে মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর যাওয়ার প্রধান রাস্তার ওপরে পড়া রেল ফাটক। সেই কারণে রেল ফাটক চত্বরে যেমন সৃষ্টি হয় যানজট, তেমনি সমস্যায় পড়েন যান চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কি কারণে মালগাড়িটি লাইনচ্যুত হলো তার তদন্ত করছেন রেল আধিকারিকেরা। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ।